কানে শুনতে পাচ্ছেন তো? কি নাম আপনার? নওশাদ আলী। বয়স কত আপনার? 65, মানে 65 বছর। আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে মারা গেছে? 25 বছর আগে ওনার আব্বা মারা গেছে। দাঁড়ান, আপনি যাবেন না। 25 বছরে আপনি আপনার আব্বার কবরে কদিন দেখতে গেছেন যে আমার আব্বা কি অবস্থায় আছে? সত্যি কথাটা বলে দেন। উনি বলছেন 25 বছরে 40 দিন গিয়েছে। এখন উনি তো গোনেননি, উনি গোনেননি, মোটামুটি 20-30 বার হয়তো গেছে দেখতে, তাই তো? 40 বছরে বসুন এবার। 25 বছর আগে ওনার আব্বা মারা গেছে, 25 বছর আগে। ওনার আব্বা কিন্তু এই কথাটাই বলেছিল যখন বেঁচেছিল, যে কিছু টাকা পয়সা ইনকাম করছি, ছেলেদের ভবিষ্যৎ করে যাচ্ছি, বলেছিল না? আপনি যেমন বলছেন, 25 বছর আছে লোকটা কবরস্থানে শুয়ে আছে, 4টে বেটা, একজনও কেউ দেখতেও যায় না আমার আব্বা কি অবস্থায় আছে, বাপের কবরটা পর্যন্ত ভুলে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি কার জন্য এত টাকা পয়সা জোগাড় করছেন? কার জন্যে? বেটার ভবিষ্যৎ করছেন? আমি মমতাজুল ইসলাম বলছি, প্রথম 4 দিন কাঁদবে, 5 দিন কাঁদবে, 6 দিন কাঁদবে, আপনার কবর কোন জায়গাতে এইটুকু কথা আপনার বেটা আপনার মনে রাখবে না। আর অথচ এদের কারণে আপনি সমস্ত কিছু ত্যাগ করে দিচ্ছেন, এর নাম পৃথিবী। পৃথিবী নয়, পৃথিবী। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লাইয়ুমবাজান্না ফিল হুতামা, তোমার মাল তো তোমার কোনো কাজে আসবে না, বরং তোমাকে তোমার মালকে হুতামা নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। অমাদরা কামাল হুতামা, আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আল্লাহ তারপরে বলছেন, নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন, আল্লাতি তাত্তালিউ আলাল আফিদাম, আগুনের এত তীব্রতা, আগুনের এত মানে গরম, আগুনের এত ভয়াবহতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আর হুতামা নামক জাহান্নামের এত খাতারনাক, বাড়িতে মেয়েরা তরকারি রান্না করতে করতে দেখবেন কোনো কোনো সময় হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে ঢেকে দেয়, ঢেকে দেয় না, ঢেকে দেয়। আল্লাহ তাআলা বলছে হুতামা জাহান্নাম এত খাতারনাক, মোসাদা, এর ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে আমি তার ঢাকনাগুলো বন্ধ করে দিব। পিয়ামাদি মোমাদ দাদা, শুধু ঢাকনা বন্ধ করব না, আমি জাহান্নামীদের বড় বড় আগুনের তৈরি করা থাম্বা, এই থাম্বাতে তাদেরকে আগুনের তৈরি করা জিঞ্জিল দিয়ে তাদেরকে পেঁচিয়ে বেঁধে রাখব, যাতে তারা পালাতে না পারে। এইখানে আপনাকে দুটো একটা কথা বলে দিই, শুনে রাখলে খুব ভালো হবে, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে কোনো মানুষকে বলে, এই তুমি এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, এই কথা যদি বলে, তাহলে একটা মানুষ আর পা তুলে হাঁটতে পারবে? যাওয়ার ক্ষমতা রাখে? রাখবে? রাখবে না। সমস্ত হুকুমের মালিক কে? আল্লাহ। তা আল্লাহ তো জাহান্নামীদেরকে বলতে পারতেন, এই তুমি জাহান্নামের ভিতরে বসে থাকো, এক পা নড়াচড়া করবে না, এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা এই কথা না বলে বলছেন, ওদেরকে জাহান্নামে ভরে ঢাকনা লাগিয়ে দিব। দুই, কিয়ামাদি মোমাদ দাদা, জাহান্নামের খুঁটি থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে রাখব। কারণ কি? কারণ দেখবেন, গ্রামে যখন কোনো চোর যখন ধরা পড়ে, গ্রামে কোনো চোর যখন ধরা পড়ে, তখন গ্রামের মেম্বার প্রধান বা গ্রামের যারা পার্টির লিডার, তারা কি করে? ওই লাইট পোস্টে ওকে বেঁধে রাখে, বেঁধে রাখে না, দড়ি দিয়ে বাঁধে। আর কি বলে? ক্ষমতা দেখাতে গিয়ে কি বলে? দেখি কোন বাপের বেটা আছে তোর হাত এখান থেকে খুলবে, বলে না অনেক সময়। আপনাদের কি বলে? গ্রামের পঞ্চায়েত বলে তো, কি বলে আপনাদের? কি মুখিয়া না কি সব বলে? হ্যাঁ, মুখিয়া বলে। তা মুখিয়া সাহেব পোস্টারে বেঁধে রেখেছে, ল্যাম্প পোস্টে। তা মুখিয়া সাহেব নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলছে,
দেখি কোন বাপের বেটা আছে তোকে এখান থেকে হাত খুলে নিয়ে যাবে। তার মানে কি, উনি বোঝাতে চাচ্ছেন যে আমি এলাকার সব থেকে ক্ষমতাবান লোক। কি বলছে বুঝতে পারছেন? কিছুদিন আগে লকডাউনে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, দেখেছেন? মানুষগুলোকে চালাকি করে ঘরে ঢুকিয়ে দিল যে তোরা সব ঘরে থাক, কেউ বার হবি না, সব করোনা হয়ে যাবে, কেউ বার হবি না। সব মানুষকে আস্তে আস্তে করে ঘরে তালা মেরে দিল, বাজার ঘাট বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, চারিদিকে সব বন্ধ। ঠিক ভিতর দিক দিয়ে আস্তে 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 করে বুলডুজার দিয়ে মসজিদটা ভেঙে দিয়েছে। দুই, ত্রিপুরার মাটিতে দেখতে পেয়েছেন যে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতে পেয়েছেন না? পেয়েছেন, দেখতে পেয়েছেন। আচ্ছা বলুন, সারা ভারতবর্ষের ক্ষমতায় যিনি বসে আছেন, এর থেকে ক্ষমতাবান ভারতবর্ষে আর কেউ আছে? আছে নেই? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে অপরাধীদের খুজুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, তাদের অপরাধীদের হাতগুলোকে বাঁধা হবে, হিচড়াতে হিচড়াতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তাদেরকে বেঁধে রাখবো, আর আমি আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক, আমি সেদিন আমার ক্ষমতা দেখাতে গিয়ে বলবো, দেখি কোন রাষ্ট্রপতি তোমার আছে আজকে তোমার হাত খুলে নিয়ে যাবে, দেখি কোন লিডার তোমার আছে আজকে এখান থেকে হাত খুলে নিয়ে যাবে। বলুন তো সেদিন স্বৈরাচারী, স্বচ্ছাচারী, বদমায়েশ, লম্পট, গুন্ডা, অপরাধী, তাদের যে হাতগুলো বাঁধা থাকবে, এই হাত কিয়ামতের মাঠে কেউ খুলে দিতে পারবে? কেউ পারবে? পারবে না। একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কয়েকটা পাপ বলে দিলাম, ছোট্ট ছোট্ট কয়েকটা পাপ। এক, গীবত করবেন না, বিনিময় জাহান্নাম। দুই, টাকা জমা করে রাখুন, যাকাত দিয়ে দেন, মিস করবেন না। তিন, তিন নম্বর এটা ভাববেন না যে আমার সম্পদ মনে হয় আমাকে বাঁচাবে, আমার মাল চিরস্থায়ী থাকবে, এটা যেন মনে করবেন না, মনে করলে কিন্তু আপনার খুব বড় বিপদ, খুব বড় বিপদ। চলুন আরেকটা সুরাত একটু বাংলা অনুবাদ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতকে অস্বীকার করে? আচ্ছা বলুন, কিয়ামত হবে এটা বিশ্বাস আছে আপনাদের? আমার সকলের আছে? আছে। আল্লাহ তাআলা বলছেন এক শ্রেণীর মানুষের ব্যাপারে, নবীজিকে বলছেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিম মারাত্মক একটা বিষয়, এতিম বুঝেন তো কাকে বলে? এলাকাতে তো বড় বড় আলেম আছে, আমি একজন ছোটোখাটো মৌলভী সাহেব, সাধারণ মাদ্রাসায় পড়া, দেখুন বক্তা আলাদা, বড় আলেম আলাদা, আমি বক্তা, আমি হলাম বক্তা, বক্তব্য দিতে পারি, আমার থুতুনির জোর আছে, কিন্তু এলাকাতে খুব বড় 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 আলেম আছে, আমার জানাও আছে, ঈশানগঞ্জ এলাকাতে বিশাল মাদ্রাসাও আছে, যাই হোক, জি বড় বড় আলেম আছে এলাকাতে, আমরা বড় আলেম নয়, আমি অন্তত পক্ষে আমার এই গলার জোর আছে, এই জন্য মানুষ ডাকে, এছাড়া আমার কোনো কেরামতি নেই। তারপরেও আপনাকে বলছি, এতিম সমাজের আলেমরা আমরা আর কি, মানে আমাদের মতো যারা, আমরা সামাজিক কিছু বিষয় আছে যে বিষয় নিয়ে আলোচনা করি না, এই আলোচনা না করার কারণে এই ব্যবস্থাপনাগুলো এমন এক সিস্টেমে পরিণত হয়েছে যেগুলো অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে উপহাসের পাত্র। এতিম, এতিম। আচ্ছা বলুন তো দেখি, অনেক মুসলিম লোক যখন ভিক্ষা করতে যায় না, ভিক্ষা করে তো? হ্যাঁ করে, অনেক মুসলিম লোক ভিক্ষা করে, অনেক হিন্দু ভাইরাও ভিক্ষা করে, করে না? যারা গরিব মানুষ করে। তো আমি একদিন বাজারে একটা দোকানে বসে আছি, একটা দোকানে, তা একটা লোকের কাছে
আমি দূর থেকে দেখছি একটা ডাবওয়ালা ডাব কেটে বিক্রি করে, তার ডাব কাটাওয়ালার কাছে একটা ভিখারি এসেছে, এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হিন্দু ভাইরা যেমন বলে, এক টাকাও দিল না, এক টাকাও। আর একটা লোক এলো, লোকটা মাথায় ছেঁড়া টুপি দিয়ে এসে বলছে, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ দুটো ভিক্ষা দাও। ওকে দেখলাম পাঁচ টাকা দিল। আমি মনে মনে ভাবলাম যে এই লোকটা যে ডাব বিক্রি করছে এও একজন হিন্দু ভাই, তা হিন্দু লোকটাকে পাঁচ টাকা দিল না, একটা মুসলিম লোককে পাঁচ টাকা দিল। কারণ কি? তাহলে কি ও মুসলিম দরদি? মুসলিমদেরকে কি বেশি ভালোবাসে? তা অন্য আর একটা লোককে দিয়ে জিজ্ঞাসা করতে পাঠালাম আমি যে ব্যাপারটা কি, জিজ্ঞাসা করে আসো তো লোকটাকে কেন এরকম করলো। তখন ডাবওয়ালা হিন্দু ভাইটা বলছে যে আমি হিন্দু লোকটাকে ভিক্ষা এই কারণে দিলাম না যে ওকে ভিক্ষা দিলে ও সারা জীবন ভিক্ষা করে করেই খাবে, টাকার লোভে পড়ে যাবে। ও মুসলমান, ওকে আমি পাঁচ টাকা দিলাম এই কারণে যাতে এই লোভে ও আরও বেশি ভিক্ষা করে সারা জীবন। কি বলছি বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, কথাটা কত ইম্পর্টেন্ট কথা আপনি বুঝতে পারছেন? বলছো মুসলমান, ওকে পাঁচ টাকা দিয়েছি এই কারণে যাতে ও সারা জীবন ভিক্ষা করে করে বেড়ায়। আমাদের সমাজে ভিখারি খুঁজে পাওয়া যেত? ইসলাম যে ব্যবস্থা করে দিয়েছে ভিখারি খুঁজে পাওয়া যেত? যেত না। সারা পৃথিবী কোনো ধর্মের ব্যাপারে এইরকম কোনো সিস্টেম নেই যে তুমি সারা বছর ইনকাম করার পরে তোমার সংসারের যে টাকাটা বেঁচে যাবে 1 লাখ 2 লাখ 3 লাখ, তার 2.5% তোমাকে জাকাত বুঝে দিতে হবে। আছে না? আছে। এই এলাকার যত ধনী লোক আছে সবাই যদি তার জাকাতটা বুঝে বুঝে যদি বার করে দেয় তাহলে বলুন তো এই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যাবে? যাবে? যাবে না। দুটো তিনটে সিস্টেম আছে খুব খারাপ আমাদের ভিতরে, এগুলো বলে রাখা খুব ভালো। দেখুন একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এই গ্রামটার নাম কি? টেউসা। টেউসাতে একটা মাদ্রাসা করেছে, তাই তো? এগুলো আল্লাহর কসম আমি কারোর বিপক্ষে পক্ষে নয়, আমি কলকাতার লোক, আমি তো আপনাদের রাজ্যের লোক নয় যে আপনার সঙ্গে শত্রুতা করতে এসেছি। এগুলো আমার জাতির ভুল হচ্ছে, সংশোধন করতে এসেছি। যদি বলছেন আপনি কি খুব মাস্টার, মাস্টার নয়, আমার কাছে ভুল মনে হচ্ছে ওই জন্য আপনাকে বললাম। এই গ্রামে একটা মাদ্রাসা, পাশে একটা গ্রাম আছে তার নাম লক্ষ্মীপুর, ওই গ্রামেও দেখছি একটা মাদ্রাসা, তার পাশে একটা গ্রাম আছে তার নাম আতাপুর, সেখানেও দেখছি একটা মাদ্রাসা, তারপরে একটা গ্রাম আছে চাঁচকি, ওখানেও দেখছি আর একটা মাদ্রাসা, প্রত্যেক গ্রামে গ্রামে দেখছি মাদ্রাসা, প্রতিটা গ্রামে। এখন দেখতে পাওয়া যায় কি যায় না? প্রায় গ্রামে মাদ্রাসা আছে। আই মমতাজুল ইসলাম, আমার জাকাতের টাকা হয়েছে 1 লাখ। কত টাকা? 1 লাখ আমার জাকাতের টাকা হয়েছে। এলাকায় মাদ্রাসা আছে একটা থানাতে 20টা, তাহলে 20টা মাদ্রাসায় যদি আমি 1 লাখ টাকা ভাগ করে দিই কত টাকা করে পাবে? 5,000 টাকা করে পাবে, তাই না? আমার মতো লোক আছে কজন? খুব জোর যদি হয় এলাকাতে 30 জন লোক আছে, খুব জোর হলে 30 জন, তাহলে 30 জনের কাছে 5,000 টাকা করে একটা মাদ্রাসা পেল, হলো 1.5 লাখ টাকা, তাই তো? মাদ্রাসায় ছাত্র কটা? না ছাত্র 35টা। শিক্ষক কজন? না শিক্ষক হচ্ছে মোটামুটি 7 জন। 7 জন শিক্ষকের বেতন কত? 10,000 করে, 70,000। বোঝার চেষ্টা করুন, 70,000 টাকা বেতন 7 জন শিক্ষকের, ছাত্র 35 জন। 35 জন ছাত্রর খাওয়া খরচা কত মাসে? ধরে নেন 10,000। 10,000, তাহলে 70 আর 10 80, এই 80,000 টাকা 35 দিয়ে ভাগ করুন, 2200 থেকে 2300 টাকা করে প্রত্যেক বাচ্চা পিছু প্রত্যেক মাসে খরচা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ফলাফল, ফলাফল 10 বছর মাদ্রাসায় পড়ার পরেও এমনও মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসার ছেলেরা ভালো করে কোরআন মাজিদটাও পড়তে পারছে না। এইবার আপনাকে একটা কথা বলছি।